হ্যালো এভরিবাডি, কেমন আছো সবাই? আজ ভাবলাম মাইক্রোগ্রিনস লাগাবো, তো চলো আমি কেমনভাবে মাইক্রোগ্রিনস লাগাই তোমাদের সাথে শেয়ার করি। আমি আজ কিছু সর্ষে, মৌরি, মেথি, গ্রিন মুগ, ধনে আর কিছু এডেবল সিডস যেমন সবজা, ফ্ল্যাক্স সিডস, চিয়া সিডস এগুলো লাগাবো। কোকোপিটের ব্রিকটা প্রথমে জলে আমি ভিজিয়ে নেব, দিলে ওটা আলগা হয়ে যাবে, তারপরে ইউজ করা যাবে। কোকোপিটের একটা লেয়ার দিয়ে বীজগুলো ছড়িয়ে দেব, তারপরে আরও একটা লেয়ার কোকোপিটের। ছোটো বীজগুলোকে বেশি চাপা দেওয়া যাবে না, হালকা করে একটা কোকোপিটের লেয়ার দিতে হবে, আর বড় বীজগুলোকে একটু বেশি করে কোকোপিটের লেয়ার দিলে ভালো হয়। তো দেখতে দেখতেই সবগুলো সিডস আমি কোকোপিটে ছড়িয়ে দিয়েছি, এবার এদেরকে রেখে দিতে হবে। এক দু সপ্তাহের মধ্যেই মাইক্রোগ্রিনসগুলো হারভেস্ট করার জন্য রেডি হয়ে যাবে। বীজগুলো যতদিন না জার্মিনেট হচ্ছে, অর্থাৎ মাটির ওপরে দেখা যাচ্ছে, ততদিন একটা ব্রাইট এরিয়াতে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। জার্মিনেট হয়ে যাওয়ার পর হালকা একটু রোদে দিতে হবে। অলমোস্ট 8 সেন্টিমিটার যখন লম্বা হয়ে যাবে, ইট ইস দ্য পারফেক্ট টাইম টু হারভেস্ট দেম। এই এডিবল সিড মিক্সটা এমনিও খাওয়া যায়, আর বাকি বীজগুলো তো রান্নাঘর থেকেই নিয়েছি। দুদিন পর দেখছি গ্রিন মুগের স্প্রাউটসগুলো বেরিয়েছে, আর কোনোটা এখনও বেরোয়নি, দেখা যাক কতদিন লাগে। মিডিয়াম হিসেবে আমি ইউজ করছি কোকোপিট, এটা গার্ডেন সয়েল বা এঁটেল মাটিতেও লাগানো যায়। ওতে একটাই প্রবলেম হয় যে মাটির মধ্যে ঘাসের বীজ থাকে, তো ওটা বেছে নিতে সমস্যা হয়। 5 দিন পর দেখছি গ্রিন মুগগুলো এবার কেটে নেওয়ার টাইম হয়ে গেছে, আর বাকিগুলো খুব একটা বাড়েনি, তবে কালো সর্ষেটা একটু একটু বেড়েছে। তো এখন আমি গ্রিন মুগের মাইক্রোগ্রিনসটা কেটে নেব। মাইক্রোগ্রিনস র খাওয়াটাই বেস্ট, স্যুপ বা স্যালাডে মিক্স করে, আদারওয়াইজ ডিমের মধ্যে দিয়ে অমলেট বানিয়েও খাওয়া যায়। এবার সবথেকে মজার একটা পার্ট দেখাই, এই মাইক্রোগ্রিনসগুলোকে ধরে একটু টানলেই মাটি সমেত উঠে আসে। এই দেখো রুটসগুলো কত সুন্দরভাবে ছড়িয়ে গেছে, দেখতেও দারুণ লাগছে। মাইক্রোগ্রিনসের মধ্যে নিউট্রিয়েন্টস অ্যাকচুয়াল ভেজিটেবল বা পালস বা স্পাইসের থেকে অনেক বেশি কনসেন্ট্রেটেড থাকে। আমি টব রাখার এই প্লেটগুলো ইউজ করছি লাগানোর জন্য, যে কোনো রিউজেবল বক্সেও লাগানো যায়। একবার কেটে নেওয়ার পর এটা আর হারভেস্ট করা যাবে না, কারণ ওই নিউট্রিয়েন্টসগুলো আর থাকবে না। এর মাটি সবসময় ময়েস্ট রাখতে হবে, যদি ড্রেনেজ হোল না থাকে যেমন আমারটাতে নেই, তাহলে বেশি জল দেওয়া যাবে না। ড্রেনেজ হোল থাকলে এই সব প্রবলেম হয় না। আমি মাটি থেকে একটু ছেড়েই কাটছি যাতে মাটি উঠে না আসে। ব্যাস কাটা হয়ে গেছে, এর বেশি আর দেখালাম না। সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা মনে রাখতে হবে, প্রত্যেকটা বীজ কিন্তু জার্মিনেট হয় না, পুরনো বীজ থাকতে পারে বা নষ্ট বীজ। এখানে যেমন আমার প্রত্যেকটা বীজ জার্মিনেট হলো না, এই কোকোপিটের মাটিটা কিন্তু বেশ উর্বর, এটাকে ফেলে দেওয়া যাবে না। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। তাহলে আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।